হ্যালো বন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি ফেলুদা ফেরতে সিজন ওয়ানটা আড্ডা টাইমসে স্ট্রিম করে গেছে 25শে ডিসেম্বর থেকে, এবং মানে এই সিরিজটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই ফেলুদা ফেরতটা কীরকম করবে, কারণ এটা ফার্স্ট টাইম একটা ওয়েব সিরিজ হিসেবে বেরোচ্ছে এবং নতুন ডিরেক্টর, নতুন কাস্টিং, নতুন প্রডিউসার, সব কিছু কিন্তু নতুন ছিল। তো সবার মধ্যে একটা মানে প্রত্যাশা ছিল যে হয়তো ভালো হবে, কারণ এটা ডিরেক্টর সৃজিত মুখার্জি। তো সৃজিত মুখার্জি মানেই সেটা একটা অন্যরকম হয়, একটা ভালো তিনি ডেলিভার করার চেষ্টা করেন, এবং কিন্তু এখানেও কিন্তু সেম এক্সপেকটেশনসটা কিন্তু তিনি ম্যাচ করে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু খামতি ছিল, বাট সেই খামতিগুলো অতটাও বড় না যে সেটা এই ওয়েব সিরিজটাকে দেখার এক্সপিরিয়েন্সটা বাজে করে দেবে। তো এই ওয়েব সিরিজের ফার্স্ট যে সিরিজটা দেখিয়েছে সেটা হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ, এবং এই ছিন্নমস্তার অভিশাপের গল্পটা আলাদা করে আর কিছু আমার বলার নেই, কারণ তোমরা সবাই এই গল্পটা জানো কীরকম, গল্প স্টোরি লাইনটা কী। তো স্টোরিটা নিয়ে আমি আলাদা করে কিছু বললাম না, কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য আমার এটা লেগেছে যে টোটা রায় চৌধুরী অ্যাজ আ ফেলুদা কিন্তু জাস্ট মানে কাঁপিয়ে দিয়েছে। যেভাবে তিনি ফেলুদার মতো ভাবভঙ্গিতে বসে আছেন, যেভাবে তিনি কথা বলছেন, যেভাবে তিনি হাঁটছেন, বিহেভিয়ার, অ্যাটিটিউড, সব দিক থেকে মানে একদম আইডিয়াল কিন্তু পুরো ফেলুদা লাগছে। আমরা যেরকম গল্পের বইতে ফেলুদাকে পড়তাম, যেরকম আমরা দেখতাম, সেরকমই মনে হচ্ছিলো পুরো চোখের সামনে আমরা সেটাই পুরো হুবহু দেখতে পাচ্ছি। তো এখানে কাস্টিংটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। তো এবারে মানে বলা যেতেই পারে যে এবার নেক্সট যদি আর কোনো ফেলুদা মুভি বা ওয়েব সিরিজ হয়, সেখানে কিন্তু টোটা রায় চৌধুরী কিন্তু মানে এই উনি কিন্তু ফেলুদা ছাড়া কিন্তু আর কাউকে মানাবে না, কারণ মানে প্রথমবার একটা অন্যরকম আমরা অন্য কাউকে অ্যাজ এ ফেলুদা দেখতে পাচ্ছি, এবং কিন্তু সেই মানে ম্যাচটা কিন্তু তিনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু করেছেন। এবার চলে আসি জটায়ুর ক্যারেক্টারটা। তো এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ফেলুদা সিনেমা মানেই কিন্তু জটায়ুকে থাকতেই হবে, এবং জটায়ু রোলটা করার জন্য কিন্তু মানে সে দক্ষতা কিন্তু সবার মধ্যে থাকে না, সবাই কিন্তু সেরকম করে উঠতে পারে না। তো অনির্বাণ চক্রবর্তী এখানে অ্যাজ আ জটায়ু কিন্তু দারুণভাবে তিনি মানিয়ে গেছেন। যখন একেনবাবু সিরিজটা তিনি অ্যাক্টিং করেছিলেন, তো ওখান থেকে কিন্তু অনেকেই মানে ভেবেছিল যে যদি ফেলুদা সিরিজ হয় বা ফেলুদা মুভি হয় তাহলে কিন্তু জটায়ুতে কিন্তু অনির্বাণ চক্রবর্তীকেই মানাবে, এবং এখানে তিনি লিটারেলি পুরো একদম জটায়ু রোলটাতে পুরো ঢুকে গেছিলেন। যেভাবে তিনি অ্যাক্টিংটা করেছেন, যেভাবে তিনি হিউমারটা দিয়েছেন, শান্তশিষ্টর মধ্যেও তিনি জটায়ু রোলটা যেভাবে তিনি তুলে ধরেছেন, সেটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল ওয়েব সিরিজটার মধ্যে। বাট তোপসের ক্যারেক্টারটা মানে ফেলুদার গল্পে অর্থাৎ তোপসের যে এরকম একটা ক্যারেক্টার হবে, এরকম যে অভিনয়টা হবে, মানে আমি সেটা এক্সপেক্টই করতে পারিনি। মানে মোমের পুতুল মতো দাঁড়িয়েছে, সেরকম কথাবার্তা ভাবভঙ্গি কিচ্ছু নেই, মানে একটা কথা যে বলছে মানে মানে লাউড অ্যান্ড ক্লিয়ার না। বা তোপসের যে একটা ক্যারেক্টার যেরকম আমরা দেখে এসেছি আগে ফেলুদাগুলোতে, যেগুলোতে সব্যসাচী চক্রবর্তী মুভিগুলোতে যে সাহেব ভট্টাচার্যকে আমরা দেখতে পেতাম, বা পরমব্রত যে তোপসে অভিনয় করেছিল, সেগুলো কিন্তু সেই তোপসে ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালোভাবে ছিল। এবং এই গল্পটাতেও কিন্তু তোপসে কিন্তু একটা কিন্তু ভূমিকা ছিল, মানে তার কিন্তু ভালো পার্ট ছিল। তো সেখানে তিনি সেরকম তিনি স্ট্যান্ড আউটই করতে পারেননি। তো এখানে আমরা একটা এই জিনিসটা একটু খুব খারাপ লেগেছে। বাট ওভারঅল গল্পটা যদি বলতে হয়, মানে গল্পের বইতে যা যা ডায়লগ, যেরকম যেরকম সিন পুরো মেনশন করা ছিল, পুরো একদম সেইভাবে কিন্তু সৃজিত মুখার্জি এখানে পুরো তুলে ধরেছে। তো আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লেগেছে যে তিনি অরিজিনালিটি মেনটেন করে কিন্তু এই ওয়েব সিরিজটা বানিয়েছেন, এবং মানে সেট আপ থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে, এবং এই ওয়েব সিরিজও কিন্তু সৃজিত মুখার্জির নিজস্ব কিন্তু একটা ছাপ আছে, যেরকম ড্রোন দিয়ে শটগুলো নেওয়া, ওয়াইড অ্যাঙ্গেল শটে রাখা, তো এগুলোতে কিন্তু উনি কিন্তু নিজের ছাপটা কিন্তু পুরো ওয়েব সিরিজটার মধ্যে দিয়েছেন, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে কো অ্যাক্টাররা যারা অন্য রোলগুলোতে প্লে করেছে তারা কিন্তু বেশ মানানসই হয়েছিল প্রত্যেকটা রোলের মধ্যে, তো আমার সেটাও কিন্তু ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো নতুনত্ব ছিল, মানে ট্রেলারে দেখে যেটা মনে হচ্ছিলো সেটা কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু অতটাও কিন্তু খারাপ লাগছে না। তো ওভারঅল বলা যেতে পারে আমার কিন্তু সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে সৃজিত মুখার্জি কিন্তু 5 মার্কস পেয়ে গেছে বস। যখন ফেলুদাটা দেখছিলাম লিটারেলি মানে মনে হচ্ছিলো যে আমি সানডে সাসপেন্স শুনছিলাম বা গল্পের বইটা পড়ছিলাম, মানে এত ভালোভাবে এক্সিকিউশনটা করা হয়েছে। এবার দেখা যাক সিরিজ টুটা যত কাণ্ড কাঠমান্ডুতে তিনি কীরকম করে। তো সেই ট্রেলারটাও কিন্তু বেশ ভালো ছিল, ওখানে আশা করছি তোপসের একটা মিনিংফুল একটা ভালো একটা ক্যারেক্টার থাকবেন, ওখানে তিনি একটু ভালো রোলটা প্লে করবে, তো এটুকুই এক্সপেকটেশনসটা আছে আপাতত, বাট দেখা যাক কীরকম হয়। এবং এখানে বাঘের যে VFXটা, সিরিয়াসলি বলছি মানে ট্রেলারে দেখে যেটা মনে হচ্ছিলো যে কাঁচা হাতের একটা কাজ থাকতে পারে, সেটা কিন্তু এখানে অতটাও মনে হয়নি, বেশ ভালোভাবে কিন্তু বাঘের VFXটা এখানে করা হয়েছে, অতটাও কিন্তু তোমাদের চোখে কিন্তু সে মতো ঠিক পড়বে না। তো ওভারঅল এখানে আমার লোকেশন দিক থেকে শুরু করে এবং ফেলুদার যে ডিজাইনের যে কস্টিউমগুলো যে পড়েছে সেগুলো কিন্তু দারুণ ছিল। তো সব দিক থেকে কিন্তু আমার সিরিজটা দুর্দান্ত লেগেছে এবং একটা নস্টালজিয়া ভরা ছিল একদম। এরকম উইন্টারে শীতের মধ্যে এরকম ফেলুদার গল্প কিন্তু বাঙালির একটা বাড়তি পাওনা,
তো সেখানে সুজিত মুখার্জি এবং আটা টাইমসকে অশেষ ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়ার জন্য। এবার আমরা সিরিজ দুটার জন্য অধীর আগ্রহে বসে আছি, দেখা যাক সেটা কীরকম হয়। তোমরা যারা দেখে নিয়েছো অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ওয়েব সিরিজটা দেখে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, নোটিফিকেশন বেলটা অল করে দাও যাতে আমার আরও আপডেটস রিভিউস আসলে কিন্তু তোমরা সেটা নোটিফিকেশন তখন পেয়ে যাবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।